সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ এগারো দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা একই সাথে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানও করে আন্দোলনকারীরা গান গেয়ে দাবি তুলে ধরেন তারা এই সময় আট শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন চট্টগ্রামের বহদ্দার হাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে তেরো জন নিহতের ঘটনায় জনকে সাত বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঁইয়া এই রায় দেন দণ্ডিতরা হলেন মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস বহদ্দারহাট ফ্লাইওভারের প্রজেক্ট ম্যানেজার গিয়াসুদ্দিন সুপারভিশন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুল হাই মোশারফ হোসেন রিয়াজ ডিরেক্টর কৌশলী শাহজাহান আলী আব্দুল জলিল আমিনুর রহমান ও রফিকুল ইসলাম

অনুদান প্রদান করেন দুশো তিন পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এ সময় চিকিৎসা সহ বিভিন্ন ক্যাটাগরিতে আড়াই লাখেরও বেশি আর্থিক অনুদান বিতরণ করা হয়